السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، প্রিয় মুসলিম ভাই বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দিনে দুইটি নামাজ আদায় করে তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। সেই দুটি নামাজ হচ্ছে এক ফজর এক আসর। এই হাদিস নিয়ে অনেক ব্যাখ্যা আছে। সংক্ষিপ্ত একটি কথা, এই দুটি নামাজ মানুষের পক্ষে আদায় করা খুবই কষ্টকর। এই দুটি নামাজ ঘুমের পরে রাত্রে আমরা শুয়ে যাই, ফজরের সময় আমরা অনেকে উঠতে পারি না, আমরা অনেকে জোহর নামাজ পড়ে শুয়ে যাই, আসর সময় উঠতে পারি না, যে কষ্টকর। তারপরে এই সব কষ্টকে দূরীভূত করে আমি আপনি যদি ফজরে এবং আসরের নামাজ সঠিক টাইমে আদায় করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে একটি ঘর দান করবেন। তবে বাকি যে তিনটি নামাজ, সে তিনটি নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক টাইমে আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।